কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনফয়ে হামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনফয়ে হামলা এবং বৃহস্পতিবার কোচবিহারের সেখানে মারা এলাকায় নিশীথের কনভয় লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় এবং এদিন দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সেথায় যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্যের উস্কানিতে পুলিশের সামনে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বাস লাঠি নিয়ে পাল্টা প্রতিরোধ গড়েছিলেন বিজেপি কর্মীরাও